हेलो एवरीवन, चले आसलम जीव विज्ञान ऊपर आरो एकटा भिडियो निये। आज के आलोचना करब जीव विज्ञान द्वितीय पत्रेर रुई माछ टपिकेर एकटा गुरुत्वपूर्ण विषयेर ऊपर। तुम्हारा सबाई जानो जे द्वितीय अध्याये तीनटा तुम्हारा बईते टपिक आछे। प्रथम हच्छे हाइड्रा, तारपर घासपुरिं एबं शेषे आछे रुई माछ। तो आज के मूलत रुई माछेर कपाटिका सम्पर्के पड़ब। एर जन्य प्रथमे हृदपिण्ड सम्पर्के सामान्य एकटु आलोचना करार दरकार, सेटुकु आमरा सेरे नि। हृदपिंड रुई माछेर हृदपिंड मूलत दुईटा प्रकोष्ठ थाके, दुईटा प्रकोष्ठ थाके, एकटा हच्छे एट्रियम एबं अन्यटि हच्छे भेंट्रिकल। एछाड़ा एखाने साइनास भेनोसास नामे एकटा उपप्रकोष्ठ थाके एबं बाल्बस आर्टेरियोसास, आजकल पढ़ार एकटा गुरुत्वपूर्ण अंश जुड़े बाल्बस आर्टेरियोसास थाकबे। एटा आसले हृदपिंडेर कोनो अंशई नय। तो दुटो आसले जे दुटो प्रकोष्ठ आछे तार भितर एट्रियम बा अलिंद जेटा सेटा हच्छे बृहत्तम प्रकोष्ठ एबं भेंट्रिकल সেটা হচ্ছে সর্বশেষ প্রকোষ্ঠ। মনে রাখা যায় যেহেতু তুমি যদি এ বি সি ডি লিখতে লিখতে যাও তাহলে এ আসবে একদম শুরুতে এবং এবং শেষে কি আসবে, ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। তো ভি ফর ভেন্ট্রিকল, ভি হচ্ছে শেষের দিকে থাকে, বর্ণমালা ছাব্বিশটি অ্যালফাবেটের শেষের দিকে থাকে, এখানে ভি ভেন্ট্রিকল সর্বশেষ প্রকোষ্ঠ মনে রাখা যায়। এবং এ শুরুর দিকে ওটা বড় থাকবে, আস্তে আস্তে ওটা ছোট হবে। তো হচ্ছে প্রাথমিক আলোচনা গেল। এখন আজকে আমাদের পড়ার মূল বিষয় হচ্ছে কপাটিকাগুলো। কপাটিকাগুলো কি করে, এই যে হৃদপিণ্ডের চারটা অংশ আজকে আমরা যেগুলো প্রথমে দেখলাম, এই চারটা অংশের ভিতর এদের মাঝখানে থেকে কপাটিকাগুলো এদের হৃদপিণ্ডে রক্ত প্রবাহটাকে একমুখী করে। এখান থেকে শুধু পেছন থেকে সামনের দিকে রক্তটা চলাচল করতে পারে, পেছন থেকে সামনের দিকে, কিন্তু উল্টো পথে রক্ত ফিরে আসতে পারে না, এদিকে আসতে বাধা দেয়, এদিকে যেতে পারবে না। এ হচ্ছে কপাটিকার কাজ। তো রুই মাছের হৃদপিণ্ডে মূলত তিন ধরনের কপাটিকা থাকে। একটা আছে সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা অ্যান্ড ভেন্ট্রিকুলো বালবাস কপাটিকা। তো প্রথমে আসো সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা, এগুলো এটা কোথায় থাকে, এটা হচ্ছে সাইনাস ভেনোসাস এবং অ্যাট্রিয়াম, এই দুটো অংশের মাঝখানে থাকে, সাইনাস ভেনোসাস এবং অ্যাট্রিয়ামের মাঝখানে থাকে। অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা থাকে, কোথায় থাকে, অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল, এই দুটো জিনিসের মাঝখানে থাকে। ভেন্ট্রিকুলো বালবাস কপাটিকা থাকে ভেন্ট্রিকল এবং বালবাস আর্টেরিওসাস এর মাঝখানে। এখন কিভাবে জিনিসটাকে মনে রাখা যায়, মনে রাখবো আমরা এস এ ভি বি, বাংলাতে এটা যেটা আমি সহজে পড়তাম স্বভাব, এস এ ভি বি স্বভাব। এখানে তাহলে কপাটিকাগুলো কোথায় থাকবে যথাক্রমে, এই তিনটে জায়গায়, যে তিনটে জায়গায় আমি ডট দিয়ে দেখাচ্ছি, সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা, ভেন্ট্রিকুলার বালবাস কপাটিকা। এখন কোশ্চেনে তোমাদের উল্টোভাবে আসতে পারে বালবো ভেন্ট্রিকুলার কপাটিকা, এটাও সম্ভব, ভেন্ট্রিকুলো অ্যাট্রিয়াল কপাটিকা এটাও বললে সম্ভব বা এটা বললেও সঠিক হবে, অ্যাট্রিও সাইনাল কপাটিকা এরকম বললেও সঠিক হবে। কিন্তু যদি দেখো একটা স্টেপ বাদ দিয়ে বলতেছে যে নিচের কোনটি রুই মাছের কপাটিকার ক্ষেত্রে সঠিক নয়, তিনটা অপশন তো এখানে আছে, একটা হচ্ছে বাইরে থেকে বানায় দেবে, ধরো বানালো সায়ানো ভেন্ট্রিকুলার কপাটিকা, তাহলে যেহেতু এর ধাপটা মাঝখানে বাদ দিয়ে চলে আসতেছে সায়ানো ভেন্ট্রিকুলার কপাটিকা, সেহেতু তোমরা বুঝতে পারবে যে এটা হবে না, কারণ একটা কোনো একটা অক্ষর বাদ দিয়ে যাবে না। আবার যদি আমি বলি অ্যাট্রিও বালবাস কপাটিকা, সেটাও সম্ভব না, কারণ তখন তাহলে ভি বাদ পড়ে যাচ্ছে। তো আশা করি তোমরা বুঝতে পারতেছ। একইভাবে যদি বলি সায়ানো বালবাস কপাটিকা হবে না, কারণ এখানে মাঝখানে দুইটা জিনিস একসাথে বাদ দিয়ে চলে যাচ্ছে। তো আজকের জিনিসের তাহলে মেইন জিনিসটা কি শিখলে তোমরা, স্বভাব এস এ ভি বি, সায়ানো অ্যাট্রিকুলার, সায়ানো অ্যাট্রিয়াল এখানে একটা কপাটিকা থাকবে, অ্যাট্রি ভেন্ট্রিকুলার এখানে একটা কপাটিকা থাকবে এবং ভেন্ট্রিকুলার বালবাস এখানে একটা কপাটিকা থাকবে। মনে রাখবো স্বভাব, এস এ ভি বি স্বভাব। দেখো এই জিনিসটার প্রয়োগ আমি আরও একটা জায়গায় করতাম, সেটা হচ্ছে রুই মাছের রক্তের গতিপথ,
রক্তের গতিপথ পড়ার ক্ষেত্রে এই ক্ষেত্রেও হচ্ছে রক্তটা এই পথেই চলাচল করে কপাটিকা বরাবর। প্রথমে সাইনাস ভেনোসাসে যাবে, এরপর অ্যাট্রিয়ামে যাবে, অ্যাট্রিয়াম থেকে রক্তটা পৌঁছাবে ভেন্ট্রিকলে এবং ভেন্ট্রিকল থেকে বাইলবাস আর্টেরিওসাসে এবং সবশেষে রক্তটা পৌঁছাবে ফুলকায়। তাহলে এখানেও তোমরা মনে রাখতে পারতেছ স্বভাব থেকে পৌঁছাবে ফুলকায়। তাহলে আজকে এই পর্যন্তই, আশা করি তোমরা ক্লাসগুলো এনজয় করতেছ। আবার কোনো দিন হাজির হবো তোমাদের সামনে কোন একটা সাবজেক্টের ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আজকের মতন এখানেই।